নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি বাসমতি চালে বাসন্তি পোলাও দেখাবো। বাসমতি চাল দিয়ে বাসন্তি পোলাও কিন্তু খুব সহজেই হয়ে যায়। গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তি পোলাও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ঘি, এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানোর সময় কিন্তু আলতোভাবে মেশাবে, চালগুলো যেন ভেঙে না যায়। কড়াইতে ঘি দিচ্ছি, কাজু আর কিশমিশটা ভেজে নেব। হালকা করে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। তেজপাতা, বড় এলাচ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা, আদাটা হালকা করে ভেজে নেবেন যেন পুড়ে না যায়। চালটা দিয়ে দিচ্ছি, চালটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে আমি জল দিচ্ছি, আমার এখানে 2 কাপ চাল ছিল, আমি 4 কাপ জল দিচ্ছি। জলটা গরম করে নিয়েছি, এর মধ্যে নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা, আঁচটা একদম কমিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। ফিরে আসলাম, চিনি, ঘি, এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে এখনই। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আরো 5 মিনিট ঢেকে রাখছি আঁচটা কমিয়ে। এবারে ফিরে আসলাম, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। একদম ঝরঝরে
গ্যাসে ফ্লেমটা অফ করে দিলাম। আরো 5 মিনিট ঢেকে রাখছি।